আসসালামু আলাইকুম আপনারা সোম্বালা আসুনিয়া শাখুরি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজ আমি আপনারা সামনে আরো একটা সুন্দর ব্লগ লই আইছি করি আপনার কাছে ভালো লাগব ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা চ্যানেলে যদি নয়া হয় তাহলে সাবস্ক্রাইব করবা গতকাল কইছি আর কি চাদর যে সময় ব্যবহার করবো দেখাই আজ আমি সকাল সকাল একবার ব্যবহার করা শুরু করছি আর তারাও আর কি দুইটা স্টল ব্যবহার করছে তার স্টল আর আমার কানালে চাদর আর তারা ফানিয়ান যায় লগে আমি যাই আর সড়ক পর্যন্ত চা খাইয়া তারা ওখা হইয়া আর সপ্তাহ শেষ করি আর কি ভাগ গরু টুকটা খাম যত কিছু আসলো বাসে খাম সব শেষ করিয়া এখন আর গুড়া গুড়ে করি আর এখন সড়ক গেছি তারা তো ফানি আনাথ গেছো তার ফানি অনাত রাখি আমি আবার বন্ধে দিয়ে ঘুরিয়া গেছি বাদে আমি বন্ধ থাকতে থাকে তারা এবার ফানি হানিয়া রাখি আমারও নহিছই আর ন কিছু ফটো তুলছেন তারা নয়া স্টল নয়া নয়া চাদর আর কি ব্যবহার করিয়া তারা ফটো তুলছেন আর আমিও লগাই আসলাম তিন বইন কিছু আড্ডা দিয়া গফ করি আর এত কুয়া বেশ কুয়া ঠান্ডার দুই তিন দিন থেকে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে আর এনে কুয়ায় আর বাতাস হালকা আছে আর লাগে আর কি বেশ সময় উবাই পারছি না কিছু বটো তুলি আর কিছু আর কে গোফ করছি তিন বইনে মিলিয়ে আর গোফ করি আর বাদে আইসি গরু গরু আন্দা বাড়া আর কি বাকি আছে বাতর কালি রান্ধি মেলা লাগে আর আইসি আর কুয়ায় কুয়ায় বুঝা যায় না বাক্কা হয়ে যায় আবার টাইম নয়টা উঠা হইলেও আন্দাই রান্ধে নয়টা হয়ে যায় আর বুঝা যায় ছয়টা বাজে পাঁচটা বাজে ওলা লাগে আইয়া ইয়ে দেখিনি এটা হয়ে গেছে আর সাইল স্কুলের যেহেতু এর লাগে তাড়া উড়া করব খাওয়াইয়া তাদের ড্রেস পিনাইয়া দিলাইসন আর আমি রাঁধেছি বুলা মাসের সুটকিয়ে দিয়েছি ভরাষ্টাইল তর শাড়ি আর বাত রাঁধেছি আর তারে চুটকি সুড়িয়া আর চাটনি ঘরে দিলাইসেন হ্যাঁ খাই দিছে খাওয়াইয়া আবার ব্রাশাইয়া মানে সুটকা খাইয়া যাই স্কুলের একটা গিয়া গন্ধ করবো এর আর কি আরে ব্রাশ করাইয়া আবার দিলাইসেন আর আমি ছুটকে দিয়া বরাস টাইম দিয়েছি বরাস খায় না করি আর কাজ না কইসে এর লাগে আর কে তারা পুড়িয়া চাটনি করে দিস যত সময় নিয়ে উবাতে আসলাম আর কেউ অফ ক্যামেরায় আসলাম উবাই গোফ অফ করছি আর বাদে যাইতে সময় আবার কিছু ভিডিও করছে দেখুন তুই কি পর্যন্ত আর কুয়া পড়ছে দেখুন কচু পাত্তা দেখে উপজে যা সাদা সাদা হয়ে গেছে পাত্তা আর ও তারা আর ফটো তুলতে চাই না বেশ কতটা সামনে ফটো তুলছে তাই না তাই মোবাইলও আর আমারও না একটা আরকে তুলছি আর এর বাদে আইসি গরু আইয়া তাড়া উড়া করিয়া তারা খাওয়াইয়া দিস আর আমি রান্দা রান্ধি শেষ করছি করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া এখন আমরা অন্যান্য খাম করবো এখন দেখুন চুটকি দিয়ে ফরে তরকারি বানাইছে তরকারি বেশ মজার আসলো আর ফরাস্টাইল বানাইছে তো এমনি কয়দিন নিরামিষ রাঁধিছি আর গরুর মাংস এনে আমরা এনে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় এটা একটা সন্দেহ থাকে দুই দিন বাসি নি নগদ তো করা হয় নাই তাও কিছু আর কি বাসি মিক্স করা যায় লাগে আর কি সন্দেহ করিয়া আমরা গরু আনা হয় না আর ফ্রেস করু আর কেক মিলিয়া মিলিয়ে যাব আইলে ও গিয়া খাওয়া যায় আনা বললে তো আনা যায় না বেশিরভাগ চিকেন বুড়া লাগলেও আনিয়া খাওয়া লাগে

চিকেনটা বাংলা মারা আইটেম বেশ কতদিন কেরকি সাই আমার রিকোয়েস্ট করে কিন্তু আমরা না করে কই চিকেনা সাদা চিকেন বিদেশি চিকেন যেতে খাইতে ভালো লাগে না ব্রয়লার চিকেন খাইতে খাইতে বুড়া লাগে এটা বেড়ে পালা লাগে না দেশি চিকেন হইলে এক কথা তাই তো কোনো কলে মানে না এক আর কি তাই রেখালি না না করে করি এই যার মানি এনে কোনো কোলে বাবারে দিয়ে আনাইছে তিন কেজি ওজনের একটা চিকেন আর আলু আনাইছে আর ডিম আনাইছি ডিম স্টার আলু এক কেজি আর টমেটো আগর আছে আর দই তাই আনছে গত দিনজনকেলো দই আনছে আদা খাইজি ফ্রিজের মাঝে রাখি দই মনে করছে এমনি খাই তাই কোনো মতে খাইতে দিছে না কইছে চিকেন ডাক বাংলা হয়তো এর লাগে আর কি একদিন দই আনা অবস্থায় একদিন গেছে কোনোখানে মানে না হিসাবে আর কইলাম খাইলে দই পর্যন্ত আইয়া আসে তাই আই বাই দই আনাইছি বাবারে দিয়া আর এখন টেমেটো কাটি আমি রেডি করি আর এখন বাজে বারোটা বারোটা থেকে প্রিপারেশন শুরু করে দিছি ডাক বাংলা বানানির টেমেটো আমি কাটি আর আদা রসুন পিঁয়াজ আর ইনও আর আলু লইছি আর ইনো ডিম আর বাদে বরা দাইল তরকারি বানাই সব রেডি করি আর পিঁয়াজ পাতা খালি মেয়ে ধনিয়া পাতা পাতা নাই বুবে চিকেন বানাই এক কেন আর কি বইয়া নীরবে বইয়া বানাইত্রমান দিয়ে মুরগুলো চুলাই সুন্দর করে বানাইয়া বড় বড় অল্প পিছ দো নাচ গুর মুগ বানানি সুন্দর হয়েছে আমি তানেও কইছি আর একই আর বেশ সুন্দর হয়েছে আর কি মাংসর সাইজ বেশ ভালো লাগছে আর কি খাইতেও ভালো লাগছে দেখতেও সুন্দর লাগে এখন দই রেডি করে দিলে ইত্যা আর হাড্ডি যেতে আসলো এটা আলাদা করে রাখছো না হাড্ডি আর হাড্ডি ছাড়া মাংস যেটা সুন্দর সুন্দরতা একটা করছেন শুধু আর কি ডা বাংলা রেসিপি করার লাগে আর হাড্ডি ছাড়া গোলা বা পাও এটা আর কি আলাদা করে রাখছি আর খলিঞ্জা গিলা ইত্যাদি আলাদা করে রাখসেনা আলাদা আলাদা করে আর কি সব দিলেন দই সব রেডি করি এখন টেবিলের মাঝে সাজাইছে ও প্লেটের মাঝে হাড্ডি আলা মাংস বেশিরভাগ এটা হাড্ডি আর খলিঞ্জা গিলা আর বাদ বাকি সুন্দর হাতটি আদা মাংস বা হাটি ছাড়া মাংস একটা বলোর মাঝে রেডি করে রাখছে না ডিম সিদ্ধ করিয়া রাখছি আর টমেটো সাইডটা কাটিয়ে আমি চপারের মাঝে চপ করে লইছি পেঁয়াজও চপ করছি এক বাটি বড় বাটি আরও পেঁয়াজ কিছু চপ করিয়া লইছি না তো সামান্য আরও করছি পেঁয়াজ পিঁয়াজ বেশ করে দিছি রসুন আদা চপ করছি পেঁয়াজ ভাতা আর ধনিয়া ভাতা মিস রইল ধনিয়া ভাতা আসলো কিন্তু খাইয়া শেষ হয়ে গেছে এখন আর আসবি ভালো লাগে না দিলে আর বেশ ভালো হইতো আর বাদ বাকি গুঁড়া মশলা যেত রেডি করছি আর মেরিনেট আর রাখি দিছি লবণ হলুদ গুড়া মরিচ গুঁড়া ধনিয়া গুড়া জিরা গুঁড়া আর মিষ্টি দই টক দই দি টক দই দিছি না আনছি মিষ্টি দই মিষ্টি দই দিছি আর মিষ্টি দই দিয়ে খাইতে বেশ ভালো লাগে হিসাবে আমরা মিষ্টি দই দিছি দিয়া ভাড়া করে মেনেট করে রাখিয়া এখন চিকেন ডাকলা পুরা বানাই রেডি করে লাইছি আর তাই বেশ আশা পুড়ছে বেশ কতদিন টাকারকে খাই কর কর তোমরাও তো কত তরকারি বানাও আর আমি কইতে আর কি বুড়া লাগি যায় তাহলে কইলাম তাই আর তো আফসোস করে আর তো নাসুর বন্ধা হয়ে গেছে খাইতে করে এতে আর দিলাই বানাইয়া আর লগে তো আমরাও খাইতে দুটাই খাইতে করে কর না তো আমরাও খাওয়াই তো করে কর আর লাগে আর কি বানাইছে আর তাই যেটা টিউশনের আর কি ফিজ পাইও না থাকি আর কি আজগুলিও করছে আয়োজন করছে কইছে আমিও খাইম আর তোমরা সবাই খাওয়াইম আর আম চাদর চাদরই তাও দিছে তাই আর কি টিউশন ফিজ সব জমাইয়া সুন্দর করিয়া আমরাও দিছে মার লগেও লইছে আর তাই আর কি টিউশন ফিজ যেটা পায় তাই নিজের ব্যক্তিগতও কিছু লয় আমরাও সবরে খাওয়াই বেশ ভালো লাগে আর আজগুরি এই যে রেসিপি আমি দিসি ইগো তাই তাই ইচ্ছা আর কি হইছে আর সবরে আর কি খাওয়াইছে আর এই চিকেন বাংলা অত মজা হয়েছে আর কি খাইতে কীতা মো সাধারণ বেশ বেশ টেস্টি আসলো আর কি সব সবর পছন্দ হয়েছে সবাই খাইছোই আর এমনি বাবা বেশ মাংস মাংস কিছু কোনো ধরনের মাংস খাই না কিন্তু আজ গো খাইছোই মাঝে মাঝে আর কি কোনো রকম ইচ্ছা হইলে তানে দে খাওয়াই আর তাইনও খাই আর এর বাদে হাঞ্চা বাদে আর কি আমরা কত ল হালকা পাতলা করি আজ কিন্তু লাঞ্চ বারে করছে রাইট খাইতাম না কেন চিকেনটাংলা দেখে লোক সামলা পারছি না সবাই খাইলেছি আর কইছে রাইট খাইতাম না রাইত কত পড়াশাইল তরকারি হইলে না হইতো না সামান্য পড়াশিয়া বা না আর আর যদি আর কি ভরা দাইল তরকারি থাকে কালচালে আমরা খাইম আর তাকে না বাহে খাই লি এগিয়ে আমি ভরা দল তরকারি বানাইয়ার বাদ বাকি যেটা মাংস আসলো বানাইয়া আর রেডি করে রাখি দিব গরম পানি বানাইয়া এক জগ পরতে করে রাখি দিছি গরম বাতো বানাই আর আমরা তো তোকে খাইতাম না খালি কালি সদিবা লাগিয়া চিকেন সব ফ্রাই করিয়া বাটি এক মাজে রাখি দিছি আর হান্ডি আটার মাঝে সরিষার তেল দিয়া রসুন আদা সপস করিয়া দিছি ইয়ার বাদে পিঁয়াজ দিয়া ইয়ার বাদে দিছি ভরা দাইল আর এর বাদে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুড়া মরিচ আর ধনিয়া গুড়া জিগা গুড়া দিছি না শুধু মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিছে লবণ দিয়ে বালা করে মিক্স করি আর ফ্রাই করা চিকেন আর এ চিকেন সামান্য হয়ে গেছে পাই আর মনি আর কি ফ্রাই করা বেশ পছন্দ এর লাগি পালা রাখি দিছি আর যে তার রয়েছে ওটা দিলাই আর আরও কম আছে লাগে বেশ মজা হয়েছে আজগুর ভিডিও তো এখন পর্যন্ত আগামী খাই অন্য একটা ভিডিও লই আজগুর ভিডিও আশা করি ভালো লাগছে আপনার কাছে আলাইকুম আল্লাহ